নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে শহরে ক্ষমতাসীন দলের তিন গ্রুপের পাল্টা কর্মসূচি ঘোষণা অতঃপর প্রশাসনের একশো চুয়াল্লিশ ধারা জারি তবে এই নির্দেশনা অমান্য করে মিছিল করেছে এমপি একরাম সমর্থকরা শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ পর্যন্ত আটক করা হয়েছে এগারো জনকে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ দুই হাজার সালের অক্টোবরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয় এতে খাইরুল আলম চৌধুরী সেলিমকে সভাপতি ও একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে একটি অসমাপ্ত কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেই কমিটিতে সহসভাপতি হন কাদের মির্জা কিন্তু পরে আর এই কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়নি তবে গেল রবিবার ওবায়দুল কাদের ইঙ্গিত দেন এই কমিটি আর পূর্ণাঙ্গ হবে না ভেঙে দিয়ে গঠন করা হবে আহ্বায়ক কমিটি আমাকে দিয়েছেন দায়িত্ব আমি দেব আমার কাছে আছে আর এটা আমাদের দলের সাধারণ সম্পাদকের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানায় নোয়াখালী আওয়ামী লীগের তিন গ্রুপই বর্তমান কমিটি সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সমর্থকদের দাবি আগের কমিটি রেখে তা পূর্ণাঙ্গ করা হোক আর বাকি দুই পক্ষ পৌরমের শহীদুল্লাহ খান সোহেল ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিয়াবুদ্দিন শাহিনের দাবি একেবারে নতুন করে কমিটি করা হোক এসব দাবি নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে তিন পক্ষই আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন জারি করে একশো ধারা তারপরও সোমবার বেলা সাড়ে এগারোটায় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল করে সংসদ সদস্যের সমর্থকরা পরে লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ আটক করা হয় এগারো জনকে সংসদ সদস্যের সমর্থক শহর আওয়ামী লীগের সভাপতি জানান আগের কমিটি রেখে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে ইন্টেনশনালি তারা আমাদের সাথে একটা ঝগড়া বিবাদ বাঁধানোর জন্য এই কাজটা করেছে এবং তারা চেয়েছে যে এখানে আমরা যেন এ সভা করতে না পারি তারা চেয়েছে এখানে ওয়ান ফর্টি ফোর যেন হয় এলাকার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সবার একটা একটি দাবি ওই কমিটিটা পূর্ণ কমিটি করা হোক পৌরমের বলছেন কমিটি নিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে ধার্মিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন শহরে একশো চল্লিশ দ্বারা জারি করেছে আমি প্রশাসনের সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই আমি আমার কর্মসূচি স্থগিত করছি দল হচ্ছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে মিডিয়াতে আছে তাহলে জেলা আওয়ামী লীগের নামে কোনো মিটিং করার সুযোগ নেই প্রোগ্রাম করলে অধিকার আমাদের আছে আমরা কেন্দ্রের সাথে আলাপ করে আমরা প্রোগ্রাম দিয়েছি তারা ব্যক্তির জন্য প্রোগ্রাম দিয়েছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট রয়েছে পুলিশ আমার পুলিশের প্রায় দেড়শো ফোর্স এখানে মোতায়েন আছে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে দুইজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মাঠে আছে র্যাবের ফোর্স রয়েছে তারা সবাই এই একশো চল্লিশ দ্বারা কার্যকরের ব্যবস্থা গ্রহণ করেছে তিন পক্ষের কর্মসূচি নিয়ে নোয়াখালী শহর জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে যান চলাচল সীমিত রয়েছে মনিরুজ্জামান মুন্না ডিবিসি নিউজ ডেস্ক এই মুহূর্তে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান কাজল তার কাছ থেকে জেনে নেই সব শেষ খবর কাজল একটু বলবেন ছটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা ছিল উত্তেজনাও ছিল টুকটাক সারাদিন ধরে এখন কি অবস্থা যেটি আমরা জানা সকাল থেকে আজকে পরিস্থিতি আসলে নোয়াখালী জেলা শহর ছিল এবং সন্ধ্যা ছয় একশো চুয়াল্লিশ আমার সাথে এই বিষয়ে কথা হয়েছে কিছুটা কিছুক্ষণ আগে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ প্রসাদ আলম খানের সাথে তিনি যেটি জানিয়েছেন ছয়টার পরে একশো চুয়াল্লিশ যারা বাড়ানো ওখানে অর্থাৎ সন্ধ্যা ছটায় একশো চুয়াল্লিশ দ্বারা শেষ হয়েছে তবে সারাদিনে একশো চুয়াল্লিশ ধারা থেকে নোয়াখালী টাউন হল চত্বর পর্যন্ত তারা একটি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে একটি মিছিল করার চেষ্টা করে এবং পুলিশ সেই মিছিলে লাঠি চার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এছাড়াও তারা আর শহরের বেশ মাইজিগঞ্জার এবং সোনাপুর সহ কিছু স্থানে তারা মিছিল করার চেষ্টা করেছে সেটিও আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে বন্ধ করতে পেরেছে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে জনমনে একটি আতঙ্কের হচ্ছে এখানে গতকাল বিকেল থেকে গতকাল যে তিনটি বিবদমান আওয়ামী লীগের গ্রুপ ছিল তারা তিনটি আজকের সমাবেশকে কেন্দ্র করে তারা গতকালকে একটি শোডাউন করেছিল এবং সেখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং পুলিশের পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে এবং নয় রাউন্ড পুলিশ রাবার গুলি ছুড়েছে এবং এই পরিস্থিতি মোকাবেলা করছে তো যেটি আমরা কথা তিনটি পক্ষের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে আজকে বিশেষ করে আহ যিনি একামুল করিম চৌধুরী রয়েছেন তারা অনুসারে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি আমরা তারা বলেছি এটি তাদের পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল যেটি দুই হাজার উনিশ সালে আওয়ামী লীগের যে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নোয়াখালীতে সেই সম্মেলনে যে পূর্ণাঙ্গ কমিটি তারা চান সেই কমিটির দাবিতে তারা মূলত আছেন কর্মসূচি রেখেছিলেন কিন্তু আরো দুটি গ্রুপ তাদেরকে তাদের কর্মসূচি বানচাল করার জন্য আজকে কর্মসূচি দিয়েছে আমি এই বিষয়ে কথা বলেছি আহ নোয়াখালী

সময় দেওয়ার জন্য আসাদুজ্জামান কাজল ছিলেন নোয়াখালী থেকে